আজকে আমরা শিখব অনেকগুলো টেক্সটকে একসঙ্গে কিভাবে রিপ্লেস করা হয়। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি কোনো ডকুমেন্ট থেকে একই রকম কোনো শব্দ মুছে দিয়ে তার জায়গায় নতুন কোনো শব্দ লিখতে হয় তবে লেখা বা পেজের শুরুতে কার্সর রাখতে হবে। হোম ট্যাব, এডিটিং গ্রুপ, রিপ্লেস। যে শব্দটি মুছে ফেলতে হবে সেই শব্দটিকে ফাইন্ড হোয়াট এর বক্সে টাইপ করুন। এবং তার পরিবর্তে যে শব্দটিকে নিয়ে আসতে হবে সেই শব্দটিকে রিপ্লেস উইথ এর বক্সে টাইপ করুন। এবার রিপ্লেস অল এ ক্লিক করুন। ওকে, ক্যান্সেল। এখন সমস্ত শব্দ রিপ্লেস হয়ে গেছে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।